এই লোকটির কপালটাই খারাপ, সে নিজেকে মেরে ফেলতে চায়। সে তার কাছে কোনো চাকরি বাকরি নেই, টাকা পয়সা কিছুই নেই। সে একদিন পাবলিক টয়লেটে যায়, সেখানে একটা বড় লোককে দেখতে পায়। বড় লোকটা দামি ঘড়ি পরেছিল, পা পিছলে সাবানে সে পড়ে যায়, এবং সে তার চাবির সঙ্গে চাবি পাল্টে নেয়, এবং সে একদিনের জন্য বড় লোক হয়ে দেখাতে চায়। সে তার ওয়ালেট, দামি ঘড়ি, এটিএম সমস্ত কিছু নিয়ে নেয়, তারপরে বাড়ির মালিককে টাকা শোধ দিয়ে দেয়। তারপরে তার গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করতে যায়। গার্লফ্রেন্ডটা বলে যে তার বিয়ে ঠিক হয়ে গেছে। তখন সে ভাবে যে এই টাকা পয়সা বাড়ি গাড়ি নিয়ে কি করবে, তার কাছে তো আর কিছুই নেই। সে সেগুলোকে ফেরত দিয়ে দেবে বলে ঠিক করে। তখন সে তার কাছে হসপিটালে দেখা করতে যায়। তখন জানতে পারে লোকটি স্মৃতিশক্তি হারিয়ে গেছে।